হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আমি একটা বইয়ের রিভিউ করতে চলেছি, যেটা কিরণের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস ওয়ার্কবুক। এবং এই বইটা কিন্তু আসন্ন গ্রুপ ডির পরীক্ষার জন্যে কতটা গুরুত্বপূর্ণ বা বইটা কেনা উচিত কিনা, এবং যদি বইটা কেনা উচিত তাহলে কোন কোন কারণের ওপর ডিপেন্ড করে বইটা তোমরা কিনবে, বইটার ভালো দিক কী কী, বইটার কত দাম এবং বইটা তোমরা কোথা থেকে পাবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি কভার করব এবং সমস্তটা বিস্তারিতভাবে, এবং বইটাকেও তোমাদেরকে দেখাবো যে বইটা কেমন। তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, কারণ এই বইটা যাদের কাছে আছে তারা তোমরা জানো যে বইটা কেমন, এবং এই বইটা যারা এখনও কেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আশা করি অনেকটাই হেল্পফুল হবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক কিরণের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস ওয়ার্কবুক বইয়ের সম্পূর্ণ রিভিউ। তো বন্ধুরা, এটাই হচ্ছে কিরণের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস ওয়ার্কবুকের একটা কপি। এবং ভিডিওর থাম্বনেইলে তোমরা যে বইটার ছবি দেখেছো সেটা কিন্তু এখন কারেন্ট বই, এবং এটা হচ্ছে ঠিক তার আগের ভার্সনের বই। ডিসপ্লেতে তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন বর্তমান এডিশন বা কারেন্ট এডিশনের বই, আর আমি তোমাদেরকে যেটা এখন দেখাবো এটা ঠিক তার আগের এডিশনের বই। অর্থাৎ এই বইটার রিভিউ থেকেই কিন্তু তোমরা মোটামুটি কারেন্ট এডিশনের বইয়ের ব্যাপারে বিস্তারিত জানতে পেরে যাবে। তো তাহলে রিভিউয়ের প্রথমে শুরু করা যাক যে এই বইটাতে তোমরা কী কী পাবে। তো এই বইটাতে থাকছে, অর্থাৎ নতুন যে এডিশন আছে এই বইটাতে কিন্তু মোট 30টা সেট দেওয়া আছে। 30টা সেটের মধ্যে আছে 20টা মডেল প্র্যাকটিস সেট, এবং 10টা সলভড পেপার আছে যেটা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার তার উপরে। তো তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য বইটা আমাদেরকে হেল্প করবে। তো তাহলে এখানে দেখো, ট্র্যাকম্যান, হেল্পার গ্রেড টু, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, পোর্টার, গেটম্যান, খালাসি, অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ এই সকল পদগুলোর জন্য কিন্তু এই বইটা উপযোগী। এছাড়াও অন্যান্য যে সকল পদের জন্য বইটা উপযোগী সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু নতুন এডিশন বা পুরনো এডিশনের ক্ষেত্রে একই থাকবে। এবার তোমরা আগের যে এডিশন সেই পুরনো এডিশনের যে সূচিপত্র সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো পুরনো এডিশন অনুসারে মডেল প্র্যাকটিস সেট এখানে দেওয়া ছিল 10টা, এবং প্রিভিয়াস ইয়ারের সলভড পেপার দেওয়া ছিল 20টা। বর্তমানে নতুন এডিশনে মডেল প্র্যাকটিস সেট দেওয়া আছে 20টা, এবং প্রিভিয়াস ইয়ারের সলভড পেপার দেওয়া রয়েছে 10টা। এই পুরনো এডিশনের বইটাও কিন্তু এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু এই বইটাও কিনতে পারো অথবা নতুন এডিশনের বইটাও কিন্তু কিনতে পারো। এবং এখন তোমরা ডিসপ্লেতে নতুন এডিশনের যে সূচিপত্র সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো নতুন সূচিপত্রের প্যাটার্ন কিছুটা চেঞ্জ করা হয়েছে। এবার তোমরা ডিসপ্লেতে মডেল প্র্যাকটিস সেট নাম্বার 1 দেখতে পাচ্ছ, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে গেল মডেল প্র্যাকটিস সেট। এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এবং এই যে মডেল সেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সমস্ত প্রশ্নগুলো একে একে দেওয়া রয়েছে, এবং মোট প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে 100টা। অর্থাৎ প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু 100টা করে প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে, এবং তারপরে এখানে দেখো তোমরা সমস্ত উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপ্লানেশন, অর্থাৎ এখানে সমস্ত প্রশ্নের যে উত্তরের যে বিশ্লেষণ সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো জিনিস এই বইটার। এখানে যে ম্যাথমেটিক্সগুলো দেওয়া রয়েছে, এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কের সমাধানও কিন্তু এখানে এই বইতে তোমরা এখানে পেয়ে যাবে, এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে এইভাবে একে একে মডেল সেটগুলো তোমরা পেয়ে যাবে, যেখানে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো বাংলাতে দেওয়া রয়েছে। সমস্ত প্র্যাকটিস সেট এইভাবে একে একে দেওয়া রয়েছে, এবং সমস্ত মডেল প্র্যাকটিস সেটের শেষে এখানে দেখো অ্যান্সার বা সমাধান দেওয়া রয়েছে, এবং তার ঠিক নিচে এগুলোর এক্সপ্লানেশন বা ব্যাখ্যা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে যুক্তি সহকারে। এবার দেখো, এখান থেকে শুরু হয়ে গেল প্রিভিয়াস সলভড পেপার, যেখানে RRC কলকাতা গ্রুপ ডি পরীক্ষার নমুনাও এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো 17/11/2013 কিন্তু ফার্স্ট সিটিংয়ের যে কোশ্চেন পেপার সেট হয়েছিল সেই 17/11/2013 ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা যেহেতু পুরনো এডিশনের বই তাই বইগুলোতে একটু মার্ক করা রয়েছে, এগুলো তোমরা একটু কনসিডার করে নেবে।
এবং ঠিক একইভাবে এখানেও 100টা করে প্রশ্নের সমাধান রয়েছে, যেহেতু 100টা করে প্রশ্নের সেট ছিল এবং তার উত্তর দেওয়া রয়েছে এবং উত্তরের পরে দেওয়া রয়েছে সেই উত্তরের ব্যাখ্যা। এবার দেখতে পাচ্ছ পরবর্তী সেটটা, এটাও সলভড পেপার প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ আরআরসি কলকাতা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 24/11/2013। এটাও প্রথম শিফটের প্রশ্নপত্র এবং একইভাবে এখানে অ্যান্সার এবং তার বিশ্লেষণ। তাহলে বন্ধুরা, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বইটার ভালো দিক কী কী, অর্থাৎ বইটা কেন নেওয়া উচিত। বন্ধুরা, এখানে প্রথমেই বলবো এই বইটার সবথেকে ভালো দিক হচ্ছে দুটো জিনিস তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, অর্থাৎ মডেল সেট এবং তার সঙ্গে বিগত বছরের প্রশ্নের সেট, সেটা উত্তরসহ। দ্বিতীয় যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে এই যে প্র্যাকটিস সেটগুলো এখানে দেওয়া রয়েছে এটা কিন্তু গ্রুপ ডির সিলেবাস অনুসারে লিখিত, অর্থাৎ সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নগুলোই কিন্তু বইটাতে আছে। তো সুতরাং এই দিক থেকে বইটা কিন্তু খুবই ভালো। এবং এই বইটার আরও একটা ভালো দিক হচ্ছে যে বইটা কিন্তু অল্প দামেই পাওয়া যাচ্ছে, তো সেই দামের ব্যাপারে আমি পরবর্তীতে কথা বলছি। তো এই বইটার যদি কিছু খারাপ দিক থাকে তো সেটাও একটু আলোচনা করে নিই, বা সামান্য নেগেটিভ পয়েন্ট বলে আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই বইতে যে অঙ্কের সমাধানগুলো আছে সেগুলো আমার একদমই পছন্দ হয়নি। কারণ যারা অঙ্কে একটু কাঁচা বা সহজে হয়তো অঙ্ক তোমরা বুঝতে পারো না, বা মনে করছো যে অঙ্কটা তোমরা সলভ করা অঙ্ক থেকে বুঝে নেবে, তো সেক্ষেত্রে একটু অনেকের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে। কারণ আমার মনে হয়েছে যে অঙ্ক শেখার পক্ষে এখানে যে সলিউশনগুলো দেওয়া রয়েছে সেগুলো উপযুক্ত নয়। বাকি সব ঠিকই আছে, যদি কেউ একবারে বুঝতে পারো তাহলে তো খুবই ভালো কথা। এবং দ্বিতীয় খারাপ দিক যেটা সামান্য একটু আছে, যেটা সমস্ত বইতে থাকে, সামান্য কিছু ভুল ত্রুটি, অর্থাৎ কিছু ভুল উত্তর এখানে করে দেওয়া রয়েছে, সেগুলোকে তোমাদেরকে একটু ঠিক করে নিতে হবে। এবং যারা তোমরা পড়াশোনার মধ্যে আছো তারা তোমরা দেখলেও বুঝতে পারবে যে সঠিক উত্তর কোনটা, বা ইন্টারনেট থেকেও তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে, তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই। এগুলো ছাড়া বইটা কিন্তু খুবই ভালো। এবং এই পুরোনো এডিশনের মোট পেজ সংখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ, মোট 272টা পাতা এখানে রয়েছে। এবং নতুন এডিশনের বইটার MRP আছে 245 টাকা, এবং ডিসকাউন্টের পর এটা তোমরা 209 টাকায় কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসি এই বইটা তোমরা কোথা থেকে পাবে। তো এই বইটা তোমরা তোমাদের এলাকার যে শপ আছে, বইয়ের যে দোকান আছে, সেখান থেকেও পেয়ে যাবে, অথবা তোমরা অনলাইনেও এটা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে পারো। তো অনলাইনের মধ্যে সবথেকে সেরা যেটা তোমাদেরকে আমি বলবো এবং আগেও বলেছি, লোকাল মার্কেট বা লোকাল MT.in বলে যে ওয়েবসাইটটা আছে বা যে অ্যাপটা আছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে তোমরা বইটা পারচেস করতে পারো, তাহলে অনেক কম দামে বইটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই লোকাল মার্কেট যে অ্যাপটা আছে এখানে সর্বক্ষণ কিছু না কিছু ডিসকাউন্ট চলতেই থাকে। 209 টাকার উপরে তোমরা যদি UPI দিয়ে পেমেন্ট করো তাহলে তোমরা সেখানে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক পাবে, তাছাড়া বিভিন্ন কুপন কোড আছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল কিরণের রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস ওয়ার্কবুক বইয়ের সম্পূর্ণ রিভিউ। এবং এই বইটার উপরে তোমাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও ভিডিওর নিচে কমেন্ট করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না। এবং তোমরা যারা এই বইটা কিনতে ইচ্ছুক তাদের জন্য এই বইটার পারচেজ লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও বইটা পারচেস করতে পারো, অথবা তোমাদের যেখান থেকে ভালো মনে হয় বা যেখান থেকে তোমরা বইটা সবথেকে সস্তায় পাবে সেখান থেকেও তোমরা বইটা কিনে নিতে পারো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।